আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখাচ্ছি আপনাদের যে এই যে বালতিতে পটাশ আছে, হ্যাঁ, এই বালতিতে পটাশ আমরা এই যে প্রত্যেকটা এক সপ্তাহ পর পর আমরা হচ্ছে এই যে গোয়াল ঘরে আমরা পরিষ্কার করি, ঠিক আছে? তো আমরা এখন দেখাবো আপনাদের, এর সঙ্গে আমরা ব্লিচিং পাউডারটা ওই যে গোয়াল ঘরের আশেপাশে, হ্যাঁ, এটা ছিটাই দিই, কারণ মশামাছি যেন ডিম্বাণু যেন লার্ভা যেন না জন্মাতে পারে, ঠিক আছে? তো দেখাচ্ছি আপনাদের কিভাবে আমরা পরিষ্কার করি গোয়াল ঘরটা। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এটা দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে একটু, হ্যাঁ, এটা চট বলা হয়, গ্রামের ভাষায় চট বা কাপড় বলা হয়। তো এই ইটাতে আমরা গুলে মনে করেন যে প্রত্যেকটাতে একটু করে দিব, হ্যাঁ, এই যে একটু করে পরিষ্কার করতেছি এগুলা, কারণ পরিষ্কার করলে দর্শক যে রোগ জীবাণু খামার এক কথা কি আপনারা পরিষ্কার রাখবেন, পরিষ্কার রাখবেন, যত্ন নেবেন, তাহলে মনে করেন যে খামারে রোগ জীবাণু জন্মাতে পারবে না। এত গরু ছাগল সব কিছু মনে করেন যে সুস্থ সবল থাকবে, ঠিক আছে? আপনারা যত্ন করলেন না কিন্তু খামার বানালেন কিন্তু এরা কিন্তু হবে না দর্শক, আপনাদের অবশ্যই যত্ন পরিষ্কার সব কিছু করার লাগবে, ঠিক আছে? তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা খামারটা অলরেডি পটাশ পানি দিয়ে একটু ওয়াশ করতেছি। এর সঙ্গে আমরা দিছি, আপনারা এদিকে দিতে পারেন হচ্ছে নিমের পাতাটাও দিতে পারেন, হ্যাঁ, এটাও জীবাণুনাশক হিসেবে কাজ করে। তারপর এদিকে FMD কিওর আছে, হ্যাঁ, তারপর বায়োক্লিন ভ্যাট কেমিস্ট কোম্পানি, বায়োক্লিন ভ্যাট কেমিস্ট কোম্পানি, এটাও দিয়েও জীবাণু এক্সপ্রে করা যায়, ঠিক আছে? তো এটা দেওয়ার পর আমরা আরও কিছু আপনাদের দেখাচ্ছি যে সবগুলা চাড়িতে, হ্যাঁ, একটু করে দিচ্ছি, ওয়াশ করবো প্লাস এগুলো দিচ্ছি। এক কথায় আপনারা খাবার গোয়াল ঘর সঠিক সময় মনে করছে যত্ন এবং পরিচর্যা করবেন নিয়মিত, তাহলে রোগ জীবাণু জন্মাতে পারবে না ভিউয়ার্স। দেখেন এই যে আপনারা অবশ্যই এক সপ্তাহ পর পর করলে ভালো হয় আর কি, তাহলে রোগ জীবাণু মশামাছি সব কিছু কিন্তু জন্মাতে পারবে না। হ্যাঁ দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা প্রত্যেকটা চাড়ি একদম ভালো করে ওয়াশ করতেছি, হ্যাঁ, প্রত্যেকটা চাড়িয়ে ওয়াশ করতেছি। সঠিক সময় আপনারা যত্ন নেবেন, প্রতি এক সপ্তাহ পর পর হলেও আপনারা দিতে পারবেন, হ্যাঁ, হালকা পটাশ দিয়ে। তারপর মনে করেন যে এদিকে এদিকে হচ্ছে ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার দিয়ে মনে করেন যে গরুগুলাকে ধোয়াই দিব, সো, হ্যাঁ, খুরাগুলাতে দিব, কারণ খুরা ঘরের মনে করেন যে এগুলা খুরা, তারপর এদিকে শরীরে মনে করেন যে ব্লিচিং পাউডার দিয়ে গোসল করাবো, হ্যাঁ, প্লাস এদিকে হচ্ছে পটাশ পানিটা দিয়ে, বাজার থেকে গরু নিয়ে আসার পর অবশ্যই আপনারা পটাশ পানি দিয়ে খুরাগুলো ধুয়ে দিবেন, হ্যাঁ। যারা অনেকগুলা গরু ক্রয় করতে চান, মিনিমাম মনে করেন যে 30-40টা, তাহলে অবশ্যই আপনাকে খুরা রোগের টিকাটা দেওয়ার লাগবে, মাস্টবি, হ্যাঁ, খুরা রোগের ভ্যাকসিনটা দেওয়ার লাগবে। এরিয়া FMD রাশিয়া কোম্পানির, দাম নিতে পারে 3300 টাকা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খামার একদম পরিষ্কার রাখবেন, মাস্টবি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে গোয়াল ঘরে পরিষ্কার করতেছি, এখানে প্রায় 18টা গরু ধরার মতো জায়গা আছে, হ্যাঁ, 18টা আর 65টাতে মনে করেন যে আরেকটা সেটে ওইটাতে আছে, মনে করেন যে 10টা 12টা, মানে 30টা টোটাল গরু রাখা যাবে এই খামারে, হ্যাঁ। আমরা এখানে শুকনো হাড্ডিসার গরুগুলো মূলত রাখি, ঠিক আছে? তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এক কথায় আমি বলবো খামারেদের উদ্দেশ্যে যে আপনারা গোয়াল ঘর সবসময় পরিষ্কার রাখবেন, যত্ন নেবেন, গরুর যত্ন নেবেন, তাহলে গরুর মনে করেন যে রোগ বালাই রোগ বিসুখ সব কিছু কিন্তু দূর হয়ে যাবে, হ্যাঁ। আপনারা এটার সাথে নিম পাতাও বাটি দিতে পারেন, নিম পাতাও দিয়ে মনে করেন যে এরসটা পিছলে মনে করেন যে নিম পাতাও খুবই ভালো উপকারী, হ্যাঁ। অর্জুন গাছের ছাল, অর্জুন গাছের ছালটা দিয়েও মনে করেন যে এগুলা ভালো করে পরিষ্কার করা যায়। তারপর এদিকে পটাশটা দিয়েও দিলে হলে জীবাণুগুলা মরে যায় সব কিছু আর কি, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ম মাফিক সব কিছু করবেন, ঠিক আছে? এক কথায় আপনারা এক সপ্তাহ হলে গোয়াল ঘরে মনে করেন যে পটাশ পানি দিয়ে গোয়াল ঘরটা পানি দিয়ে ছিটাই দিবেন অথবা ঝাড় দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে এতে রোগ জীবাণু জন্মানে না, এতে গরুটাও কিন্তু খাদ্যে খাইতে মনে করছে ভালোবাসবে, হ্যাঁ, গরুটাও খাদ্য খাইতে ভালোবাসবে, প্লাস মনে করছে আমরা যে এক কথায় আমরা যেরকম সুস্থ সবল পরিবেশে ভালো থাকলে আমাদের মনে করেন যে চেহারা ফিটনেস ভালো থাকে, সেরকম হচ্ছে সেম দর্শক যে গরু
আমরা যেমন জায়গায় রাখবো তেমন মনে করো যে ফিটনেস হবে, যে আমরা যদি ভালো জায়গায় রাখি তাহলে ভালো আমরা ট্রিটমেন্ট পাবো, মানে ভালো ফিটনেস পাবো, ঠিক আছে? তো বিহস আমরা এখানে দুইটা গোয়াল ঘরে ফ্যান রাখছি, হ্যাঁ, এখানে একটা সেলিং ফ্যান দিছি, তার পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা, হ্যাঁ, এটা হচ্ছে যাকে বলা হয় বাংলা ফ্যান, হ্যাঁ, একদম এই এই ফ্যানটা দেওয়া হয়েছে, হ্যাঁ। তারপরে এখানে আরেকটা হচ্ছে সেলিং ফ্যান দেওয়া হয়েছে, এই আপনারা দেখতে পাচ্ছেন সেলিং ফ্যানটা এটাতে দিছি।